বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রলন সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি। যারা আমার ফেসবুক পেজ ফলোয়ার আছেন তাদেরকেও স্পেশালি ধন্যবাদ, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দেয় বা দিচ্ছে। তো অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ইনকাম হয় কিনা। আসলে দেখেন, আমি একজন বিল্ডিং কনস্ট্রাকশনে আমি কাজ করি, আমি সেন্টারে কাজ করি। এই কাজটার বিভিন্ন জিনিস আমি তুলে ধরি যাতে একটু জানতে পারে বা শিখতে পারে, অনেকের হেল্প হয়। আর পাশাপাশি আমি ওই যে আমাদের নির্মাণ শ্রমিকরা যে সেফটি নিয়ে কাজ করবে, এই জন্য একটু সতর্কমূলক কিছু ভিডিও আমি আপলোড দিই। আর বিশেষে ভাই, আমি তেমন একটা পড়ালেখা করতে পারিনি, যতটুকুই আমি পারি ততটুকু আমি নিজে নিজেই করি। রিসেন্ট আপনার রেস ভিডিও থেকে অ্যাপ্লাই করছি, আমার মনিটেশন যে টুলস, এই টুলটা আসছে। তো আসার পরে ওইটাতে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব দিয়ে ওটা কমপ্লিট করছি। তো আমার অলরেডি আমার অ্যাকাউন্টে অল্প কয়েক ডলার অ্যাড হয়েছে। তো প্রথম অবস্থায় আপনার $100 হইতে হবে। $100 হইলে যেই মুহূর্তে ডলারের যে দাম ওই অনুযায়ী আপনি টাকা পাবেন। তো আমি এখন পর্যন্ত উঠাইনি, তবে শুরু করছি। আমি কখনোই আশা করিনি যে আমার ইনকাম হবে। তো ইনকাম যেহেতু শুরু হয়ে গেছে, তাহলে আমার এটাকে আরও বেশি বেশি করে করতে হবে, যেহেতু ইনকাম শুরু হয়েছে। তো আর আমি চেষ্টা করি যে শিক্ষামূলক কিছু একটু জিনিস করার চেষ্টা করি। অনেক সময় মানুষ তো ভুলভ্রান্তি হইতে পারে, তবে আমি আপনার চেষ্টা করতেছি। আর একটা জিনিস, যখন আমরা কেউ স্টার্ট করি, তখন কেউ আপনার সাপোর্ট দিতে চায় না। হ্যাঁ, বিশেষ করে কাছের মানুষগুলোই সাপোর্ট দিতে চায় না। আমার এখন যে ফলোয়ারগুলো, এগুলো বেশিরভাগই হয়েছে বাইরে, যাদেরকে আমি চিনিও না। তো তাদেরকে স্পেশালি আবারও ধন্যবাদ। সাপোর্ট তো দেয়ই না, বরং স্যার কেমনে হেল্প উৎপন্ন করা যায় সেই চেষ্টা করে, কী করে এগুলো, কী বোঝায় হ্যান ত্যান বিভিন্ন কথাবার্তা বলে। তা আসলে আমার হিসাবে যে উল্টাটা হওয়া উচিত, যে একজন একটা জিনিস করতেছে, ওকে একটু সাপোর্ট দিই, ও যাতে একটু এটা করতে পারে। ভাই, এখন অনেকেই ছবি আপলোড দেয় ফেসবুকে, ভিডিও আপলোড দেয়, কেন দেয়? একটা লাইকের আশায় অথবা একটা কমেন্টস করবে ভালো, এই আশায়। তো কেউ কি ফেসবুকে ছবি ছাড়ে কি শুধু শুধু ছাড়ার জন্য? 99% লোক ফেসবুকে ছবি অথবা ভিডিও আপলোড দেয় তারা একটু ফিডব্যাক, ভালো ফিডব্যাক পাওয়ার জন্য। তো সেই জায়গায় আমি তো একটা শিক্ষামূলক জিনিস করতেছি, তাতে আমি দোষের কোথায় দেখি? আমি তো দোষের কোথাও দেখছিসি না। তো আমি এই জন্য আর কি করে যেতেছি। তো আমি কে কী বললো ওগুলো শুনে আসলে লাভ নেই। তো আমার করার দরকার, বা আমি করতে এটাকে অত্যন্ত ভালোবাসি। হ্যাঁ, এই জন্য আমি করি। ক্যামেরার সামনে সবাই কিন্তু কথা বলতে পারে। আমি দেখছি অনেক নির্মাণ শ্রমিকের কাছে ভিডিও বানাইতে গেছি, লজ্জায় মানে কথাই বলতে পারে। এই জন্য নাইলে আমার ভিডিওগুলো আরও একটু মজাদার হইতো, আরও একটু বুঝার জিনিস হইতো। তো এই কারণে আসলে হয় না। তো যাই হোক, আপনারা সাপোর্ট দিচ্ছেন, আরও দিবেন, আমার পাশে থাকবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যেদিন আবার এটা আপনার $100 যেদিন যদি টপিক আর কি মিলায়, যেদিন $100 হবে সেদিন আবার আর একটা ভিডিও দেবো, সমস্যা নেই। তো ভালো থাকবেন। আচ্ছা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।